দূরপাল্লার ট্রেনে কতক্ষণ শুয়ে থাকা যায়, সকালেই বা উঠতে হয় কখন, লোয়ার বার্থে ঘুমানোর কি নিয়ম জানেন কি? ভারতীয় রেলের এই নতুন নিয়ম জানা না থাকলে দেখুন বিস্তারিত। কখনো কর্মসূত্রে, কখনো বা ভ্রমণের নেশায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দূরপাল্লা ট্রেনে সফর করেন। কিন্তু জানেন কি, ভারতীয় রেলের বার্থ সংক্রান্ত গুচ্ছ নিয়ম রয়েছে। রেল সফরের আগে সেই সকল নিয়ম অবশ্যই জেনে রাখা দরকার। বার্ধক্যজনিত কারণে অধিকাংশ সময়ে প্রবীণরা লোয়ার বার্থে সফর করতে পছন্দ করেন, আবারও কোনো যাত্রী পছন্দ করেন আপার বার্থ। মিডল বার্থ অধিকাংশেরই নাপসন্দ। তবে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে অনেক আগে থেকেই টিকিট কেটেও মনের মতো বার্থ পাননি যাত্রীরা। বিশেষ করে মিডল বা লোয়ার বার্থে ঘুমানো নিয়ে যাত্রীদের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। এ সকল পরিস্থিতি এড়াতে রেল সফরের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে তা জেনে রাখা যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেল সফরের সময় যাত্রীরা প্রায়শই মিডল বার্থ এড়িয়ে যান, কারণ বেশিরভাগ সময়ে লোয়ার বার্থে যাত্রীরা রাত পর্যন্ত বসে থাকেন, এমনকি আপার বার্থে যাত্রীরাও এসে বসেন সেই সিটে, যার ফলে মিডল বার্থে যাত্রীরা ঘুমাতে চাইলেও ঘুমাতে পারেন না, তারা পড়েন মহা ফাঁপড়ে। অন্যদিকে অনেক সময় মিডল বার্থে যাত্রীরা ট্রেনে উঠে বার্থ খুলে ঘুমিয়ে পড়েন, তখন আবার লোয়ার বার্থে বসা যাত্রীদের সমস্যায় পড়তে হয়। ঠিক এহানো পরিস্থিতি সামাল দিতে মিডল ও লোয়ার বার্থ সংক্রান্ত কিছু নিয়ম অবশ্যই জেনে রাখা প্রয়োজন। ভ্রমণের সময় এই তথ্যগুলো আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করবে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী মিডল বার্থে যাত্রীরা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বার্থ খুলে ঘুমাতে পারবেন। নির্দিষ্ট সময়ের আগে কোনো মিডল বার্থের কোনো যাত্রী বার্থ খুলে ঘুমাতে চাইলে লোয়ার বার্থে যাত্রীরা তাতে বাধা দিতে পারেন। ঠিক একইভাবে মিডল বার্থের কোনো যাত্রীকে যদি রাত 10টার পর লোয়ার বার্থের কোনো যাত্রী বার্থ খুলতে বাধা দেয়, তাহলে তাকে রেলের নিয়মের কথা বলতে পারবেন মিডল বার্থের যাত্রী। তবে সকাল সকাল 6টার পর মিডল বার্থের যাত্রীকে তার বার্থে নামিয়ে ফেলতে হবে, কারণ ভোর হতেই সকল যাত্রীরা নিচের বার্থে বসতে পারবেন, সেক্ষেত্রে লোয়ার বার্থেও শুয়ে থাকা যাবে না, যাত্রীকে সকাল 6টার মধ্যে উঠে পড়তে হবে। এটাও জেনে রাখা দরকার, দূরপাল্লা ট্রেনে টিটিও রাত 10টার পর আর আপনাকে বিরক্ত করতে পারবেন না। রেলের নিয়ম অনুযায়ী একজন টিটি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত টিকিট চেক করতে পারেন, তবে যারা রাত 10টার পর যাত্রা শুরু করেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।